জানতে চেয়েছেন ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা। অসুবিধা নেই, এটা সে অর্থে প্রকৃত অর্থে আব্বু আম্মু বলা হয় না, যার কারণে ইনামাল আমালুল নিয়াত তাদেরকে মানে আব্বু আম্মুর মতো মানে শ্রদ্ধার স্নেহের সেই জায়গা থেকে বলা যেতে পারে, কিন্তু পরিচয় দিয়ে আব্বু আম্মু তারা আমার বাবা মা এরকম কোনো পরিচয় তারা আপনি দিচ্ছেন না, যদি দিতেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হতো। সাইফুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি? অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে যদি আপনি অজুর ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন, কোনো অসুবিধা না থাকে, পানি অপচয় না হয় ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন। অজুর সময় তো বিশেষ কোনো দোয়া নেই, অতএব মুখে আপনি শ্যামলটা করতেই পারেন। অজুর হাত ধোয়ার সময় এক দোয়া, মুখ ধোয়ার সময় এক দোয়া, পাও ধোয়ার সময়, মাথা মাসা করার সময় এক দোয়া, এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি, সেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত নয়, যার কারণে অজুর ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব দিতে পারবেন। সিদরাতুল মুনতাহা, আপনি জানতে চেয়েছেন বনসাই বানানো কি ঠিক, কারণ এটা তো আল্লাহর সৃষ্টির বিকৃতি। দেখুন, আল্লাহর সৃষ্টির বিকৃতি জায়েজ নাই, কিন্তু কোনটা সুনির্দিষ্টভাবে সৃষ্টি বিকৃতি, কোনটা সৃষ্টি বিকৃতি নয়, সেটি আলোচনা সাপেক্ষ বিষয়।